ব্যুরো বাংলাদেশ, বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশব্যাপী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা ব্যুরো বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে ব্যুরো বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর, অনলাইন জবস পোর্টাল bdjobs.com-এ। পদের নাম হচ্ছে অডিটর। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের অভ্যন্তরীণ বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী হতে হবে, দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে, কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। বিশেষ শর্তাবলীতে বলা হয়েছে কর্মস্থল হবে ব্যুরো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক কার্যালয়ে, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে, প্রয়োজনে রাত্রি যাপন করতে হতে পারে। অডিটর পদে অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা, অডিট রিপোর্ট প্রস্তুত করা, কঠোর নৈতিকতা মেনে চলা, পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা এবং টিমে কাজ করা। অডিটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, ফাইন্যান্স ও ব্যাংকিং, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে MBA বা মাস্টার্স পাস অথবা BBA কিংবা অনার্স পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠিত ফার্ম হতে CA CC সার্টিফিকেশন বাধ্যতামূলক। অভিজ্ঞতা ও দক্ষতার ক্ষেত্রে বলা হয়েছে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন। আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, রিপোর্ট লেখা এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। এই পদটিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 45,000 টাকা করে। চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে। স্থায়ীকরণের পর 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ সংস্থার চাকরির বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ব্যুরো বাংলাদেশের অডিটর পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 20 অক্টোবর 2024 তারিখের মধ্যে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ব্যুরো বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। অডিটর পদে নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, 45,000 টাকা বেতনে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।